नमस्कार सबाई के मुड़ी ब्लगे अपन अनेक अनेक स्वागत जानाई। आज के बनाब वेजिटेबल चप तर जा लागे सबकि कड़ा बसिए नहीं दी दीब सर्षे तेल तेल गरम हम दी दीब गोटा जिरे जख लाल लाल हो जाए तपर हमें दी दीब एर मध्य पिंज़ कुची पिंज़टा के भेजे नेब लाल लाल करे तारपरे गाजर बीट सब भालोभावे धुए आमी कुरे रेखेछी। एरपरे दी दिलाम दू चामच आदा रसुनेर पेस्ट दी दीछी स्वाद मतो नून दी दिब हलुद गुड़ो एकटु करे एकटु जिरे गुड़ो लंकार गुड़ो धनेर गुड़ो एकटु एकटु गोलमरिचेर गुड़ो दिए मसलाटाके भालो करे भेजे नेब एकटुखानि जल दी दिब आमी दिए मसलाटाके भालो करे कषे निते हबे एकटु दी दिलाम काश्मीरी लाल लंकार गुड़ो तारपर दी दिलाम गरम मसलार गुड़ो दी दिब मटरशुटी घरे बनिए देखबेन खूब भालो लागे खेते। एरपरे गाजरटाके कुड़े रेखेछि सेई गाजरटा दी दिब अनेके सिद्ध करे बानाय एक बार कुड़े बनिए देखबेन खूब भालो लागे। तारपरे बीटटा दी दिलाम दिए एटा भालो करे मिक्स करे दिब तारपरे आलू सिद्धटा दी दिब एर मध्ये सबके भालो करे भेजे नेब आर शुकनो शुकनो करे नेब। হয়ে গেছে আমার দেখুন এরপরে এটাকে ঠান্ডা করে নেব একটা থালার মধ্যে তুলে রাখবো তাহলে জলদি ঠান্ডা হয়ে যাবে। দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপরে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর নিয়ে নিয়েছি একটা বড় বাটি এর মধ্যে দিয়ে দেব চার চামচ বেসন। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ঘরে অবশ্যই বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম স্বাদমতো নুন দিয়ে মিক্স করে নেব আর একটা ব্যাটার বানিয়ে নেব পাতলা। এর সাথে আমি এক চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম ওটা দেখাতে ভুলে গেছিলাম দেখুন। এরপরে আমি হাত দিয়ে গোল গোল করে নেব তারপরে আমি বেসনের মধ্যে ডুবাবো তারপরে উঠিয়ে নিব আর বিস্কুট গুঁড়োর মধ্যে পুরো বিস্কুট গুঁড়োটা মাখিয়ে দেব বেসনটা দিয়ে দেব এর মধ্যে এরপরে উঠিয়ে নেব তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে পুরো গোল গোল করে চার সাইডে পুরো লাগিয়ে নেব। এমনি করে আপনারা রেখে নিতে পারেন ফ্রিজে যখন ইচ্ছা করবে তখন বার করে আর ভেজে নিয়ে খেতে পারেন। এরপরে তেল গরম করে নিয়েছি এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে পুরো ফুল আঁচে ভাজলে উপর থেকে পুরো লাল হয়ে যাবে ভিতর থেকে ভালো করে ভাজাবে না ওই জন্য আঁচটাকে লো করেই ভাজতে হবে। এক সাইডটা হয়ে গেছে আবার পাল্টে দেব ভেজিটেবল চপ আমার বানানো হয়ে গেছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। এরপরে তুলে নেব আমি ঘরে একবার ট্রাই করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন।